প্রিয় দর্শক পনেরো জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা এখন আছি হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব মোহাম্মদ রশন খান আইয়ুবের খানে তিনি এবার আনারস মার্খায় নির্বাচন করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে তিনি তার একদম সাধারণ জনগণ মূলত সাধারণ ভোটারদের নিয়ে অবস্থান করছেন আমরা একটু তার সাথে একটু কথা বলবো এই যে জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনগণের মাঝেই আছেন চলুন তার সাথে একটু কথা বলি আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে হেমনগর ইউনিয়ন পরিষদের প্রার্থী এইবার দিয়ে চারবারের প্রার্থী আমি তিনবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হই পনেরো বৎসর যাবৎ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি এবারও জনগণের প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এসেছি জনগণের কাছে জনগণ যদি মনে করে যে পনেরো বৎসরের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তার ভালো মন্দ সকলেই তাদের নগদ দর্পণে আছে। অন্যান্য প্রার্থী যারা আছেন নৌকার প্রার্থীও আছেন আষ্টজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করছেন আমি জনগণের বিবেক বিবেচনার উপরে ছেড়ে দিয়েছি যদি তাদের মনে হয় যে আষ্টজন প্রার্থীর মধ্যে আয়ুব্যায় সেরা যোগ্য প্রার্থী তাহলে তাদের কাছে আমার ভোটের দাবি এবং তাদের কাছে আমি ভোট প্রার্থনা করছি আপনারা জানেন বর্তমান নির্বাচনের প্রেক্ষাপট অনুযায়ী অসংখ্য চাপ আমার নেতাকর্মীদের সাধারণ ভোটারদের অনেক চাপ সৃষ্টি আছে মাইক প্রদানেও বাধা প্রদান হচ্ছে পোস্টার লাগানে বাধা প্রদান হচ্ছে আমাদের কর্মীরা পথে কাটে বাধা বাধা বিপত্তির মধ্য দিয়ে মোকাবেলা করছেন আমি নিজেও শঙ্কিত যে কোনো সময় যে কোনো একটা হিচিংয়ের মধ্যে পড়তে পারি তারপরেও এই সরকারের আমলে সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন জনগণ আশা করে আমি মনে করি যে গোপালপুর থানায় ঝাওয়াল এবং হেমনগর ইউনিয়নের সুন্দর নিরপেক্ষ সুন্দর একটা নির্বাচন উপহার আমরা উপহার পাবো যেহেতু নতুন সিএইসি ওনার দৃঢ় প্রতিজ্ঞ যে জনগণের ভোট জনগণের দিবে যাকে খুশি তাকে দিবে এই প্রত্যাশা রেখে আগামী দিনে যদি আমার হেমনগর ইউনিয়নে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় অবশ্যই আমি বিপুল বোর্ডে বিজয়ী হব ইনশাল্লা এই আমার বিশ্বাস জনগণের প্রতি আমার আছে